আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে। অনেকে ভাবছেন যে ভাই টাইটেলে লিখলেন যে মেসি এবং পুতিন কি অঘটন ঘটাইছে। অলরেডি আপনারা জানেন যে আজকে আর্জেন্টিনা তারা হারছে, আমাদের প্রিয়দের সৌদির কাছে হারছে, সো এটাতে সমস্যা নেই। আর এই হারটাকে একটা বড় ধরনের অঘটন হিসেবেই বিশ্বকাপে ধরা হয়েছে, বা আর্জেন্টাইন প্রেমী যারা আছেন তারা এটাকে একটা বড় অঘটন হিসেবে দেখছেন। আর এই ঘটনার জেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশেও একজন লোক তিনি মারা গিয়েছেন স্ট্রোক করে কুমিল্লাতেই। তো যাই হোক, একটা বড় অঘটনই ঘটাইলো। পাশাপাশি পুতিন কাকু রাশিয়া ইউক্রেন যুদ্ধে আজকে তিনিও ঘটিয়েছেন আরেক ঘটনা। আর্জেন্টাইন ফ্যানরা মন টন খারাপ করার কিছু নাই, মেসি সামনে ভালো খেলবে। যাই হোক, আমরা আসি মূল যুদ্ধের খবরে। আজকে যুদ্ধের 283তম দিন সম্ভবত, আর এই দিনে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে তুমুল লড়াই। আর ভ্লাদিমির পুতিন তিনি আজকে যে কাজ করেছেন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির বরাত থেকে যে খবর এসেছে যে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ছোট বড় অসংখ্য সেনা ইউনিট আছে, যারা খেরসন সহ আশেপাশের অঞ্চলগুলোকে দখল করার জন্য বা সেখানে সেফটির জন্য কাজ করে যাচ্ছে। তো ওই রকম প্রায় 400 অবস্থানকে টার্গেট করে সেখানে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। রাতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির এই অভিযোগ তিনি করেছেন, খবর হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের। জেলেন্সকি তার নৈশকালীন ভাষণে বলছেন যে এখন এই হামলাটা হয়েছে দোনেৎস্কে। জেলেন্সকি বলছেন যে এই মুহূর্তে খেরসনের বাহিরে, আপনারা জানেন যে দোনেৎস্ক সেই চারটা প্রদেশের একটা, যেটা পুতিন সেপ্টেম্বরে নিজেদের দখল মানে আওতার মধ্যে নিয়ে গিয়ে সেটাকে আপনার নিজস্ব ভূমি হিসেবে ঘোষণা দিয়েছিল। তো খেরসনের সফলতার পর ইউক্রেন সেনাবাহিনী এই মুহূর্তে দোনেৎস্কের দিকে তারা মুভমেন্ট করছে, আর সেই দোনেৎস্কেই আপনার ভয়াবহ লড়াই চলছে। রুশ সেনারা গোলাবর্ষণের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে, যদিও বিরূপ আবহাওয়ার কারণে তুলনামূলক কম হামলা হচ্ছে। এই মুহূর্তে ঠান্ডা প্রধান দেশগুলোতে আপনার একটু কুয়াশা মতো আছে, অনেকে জানেন সকালবেলা কুয়াশা পড়ে, আর এই কুয়াশার কারণে দূরের লক্ষ্যবস্তু খুব ভালো দেখা যায় না, সেই কারণে হামলা মোটামুটি বলতেছে কমই হয়েছে। আচ্ছা, লুহান্স্ক অঞ্চলে লড়াইয়ের সময় আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আবার লুহান্স্কের দিকেও ইউক্রেন সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে। আপনার কী বলা হচ্ছে, আজকে পূর্বাঞ্চলের 400 গোলা হামলার ঘটনা ঘটেছে, 400টি স্পট টার্গেট করে। এই অঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত ও সুচিন্তিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। জেলেন্সকি প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমাশেঙ্কু তিনি বলছেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি আবাসিক ভবনেও গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আটকে আছে, ঘটনাস্থলে জরুরি পরিষেবার জন্য কাজ করছেন। ইউক্রেন সেনারা, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির যে বক্তব্য, খেরসনকে পুনরুদ্ধার করার পর বাকি যে তিনটা প্রদেশ বা অঞ্চল পুতিন কাকু দখল করছে, লোহানেস, দোনেস, ঝাপুরিঝিয়া, এই তিনটা অঞ্চলকে পুনরুদ্ধার করাই এখন ইউক্রেন বাহিনীর টার্গেট। আর এই মুহূর্তে ইউক্রেন সেনাদের হাতে পৌঁছে গেছে যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, লিথুয়েনিয়া সহ আরও বেশ কিছু দেশ থেকে আসা অত্যাধুনিক প্রযুক্তির কিছু আকাশ সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি স্বল্প পাল্লার দূরপাল্লার কিছু ক্ষেপণাস্ত্র। আর ইউক্রেনের সেনাবাহিনীরা এই মুহূর্তে সেই ক্ষেপণাস্ত্র দিয়েই রাশিয়ানদেরকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। জেলেন্সকি বলছে যে এই যুদ্ধে তাদের জয়ের সম্ভাবনাই বেশি, বাট অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই শীতের মধ্যেই এটার একটা কেল্লাফতে টাইপের একটা সিদ্ধান্ত নেওয়া হবে। রাশিয়ান সেনাবাহিনী এই মুহূর্তে অনেকটা কৌশলেরই আশ্রয় নিয়েছেন। পশ্চিমা গবেষকরা বলছেন যে এই যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য রুশ সেনারা এই শীতকালকে বেছে নিয়েছেন, কারণ কি এই মুহূর্তে ইউক্রেনকে ভাতে মারার যে প্ল্যানিং সেটার মধ্যে প্রধান হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেওয়া, তারপরে হচ্ছে যে পানির সমস্যা তৈরি করা, কী বলা হচ্ছে জ্বালানি স্থাপনা কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া, আর এই সকল কিছুর ফলে একটা মাইনকার চিপে পড়ে যাবে অটোমেটিক ইউক্রেন। আর পুতিন কাকুর সেনারা সেই পরিবেশকে, ঠান্ডা আবহাওয়া, একটা বৈরী পরিবেশ তৈরি হবে ইউক্রেনীয়দের জন্য, সেই আবহাওয়াটাকে কাজে লাগিয়ে রাশিয়া হয়তো একটা ভয়ানক বড় ধরনের ঘটনা ঘটাবে। তবে আজকের দিনে 400 স্থানে গোলাবর্ষণ, এটা অবশ্যই একটা বিরাট ঘটনা। এখন দেখা যাক পরবর্তী সময় এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।